बिस्मिल्लाह रहमान रहीम ताकतुल अल्लाह। अस्सलामु अलैकुम, वेलकम टू माय तानबीर ब्लॉग। आज के হচ্ছে কি আমরা মোটর ব্লগিং করতেছি। আমরা যাচ্ছি হচ্ছে কি বইগুনার পাথরকাটা পরিঘাটা। এই প্রকৃতিটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল, তো এখন সেটা গাবো। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা উষে স্বপ্ন নিয়ে তৈরি সেজে সিঁড়িয়ে গিরা। দাদাই কি হয়েছে? ব্রো, প্রবলেম কি? প্রবলেম কি? What's wrong with you, bro? ঘটনা যেটা ঘটছে, আমরা বাসা থেকে বেরোনোর পর পরিঘাটা পাথরঘাটার পরিঘাটায় আমাদের হচ্ছে গিয়ে ওখানে যাওয়ার প্ল্যান ছিল। সো সেখানে সবাই গিয়েছি, তো যাওয়ার পরে দেখি যে নদীর পারে পুরোটা রাস্তা কাদা, আমরা কোনোভাবেই বাইক চালাতে পারবো না। তো মাঝ পথে একেবারে যাওয়ার কাছাকাছি, মানে ওই পরিঘাটার কাছাকাছি গিয়ে তারপর আবার আমাদের প্ল্যান, ট্যুর প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা প্ল্যান করলাম যে ওখান থেকে আম্মুয়া যাব। সো আম্মুয়া হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে প্রায় 50 কিলো। তো তারপর 50 কিলো রাইডের উদ্দেশ্য নেমে পড়লাম। চলুন যাওয়া যাক। আমরা 60 কিলো রাইড করে আসি হচ্ছে 10 টাকা চা খেতে। এই বিষয়ে কমেন্টস করে জানাবেন যে আপনারা সর্বোচ্চ কত কিলো রাইড করে চা খেয়েছেন। এটা হচ্ছে গিয়ে রাইডিং করার জন্য মূলত, শুধু চা ব্যাপারটা একসাথে জড়িত না। আলো 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 কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো। How is your feeling, bro?
Feelings, come on, feel, come on. তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।